সুস্থ ও শক্তিশালী থাকাটাই আসল চাওয়া। তার উপর সিক্স প্যাক অ্যাপ অধিকাংশ তরুণের কাছেই আকর্ষণীয়। নিজের চেহারা যাই থাকুক না কেন, খুব মোটা কিংবা লিকলিকে রোগা টিনেজারদেরও টার্গেট কিন্তু ওই সিক্স প্যাক অ্যাপসের ওপর। এটা নিয়ে বেশি হইচই শোনা যায় বিনোদন জগতে। এরই প্রভাব আমাদের মধ্যে কম বেশি অনেকের ওপরই পড়েছে। এই ব্যাপারে যারা স্বাস্থ্য সচেতন, সিক্স প্যাক বানাতে চান, সিক্স প্যাক বানানোর জন্য প্রয়োজনীয় সব ব্যায়াম, খাদ্যাভ্যাস ইত্যাদি নিয়ে আজকের এই ভিডিও। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি ক্লিক করুন। আপনি যদি বডি বিল্ডিং করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওটি পুরোটা দেখুন, আশা করি উপকৃত হবেন। সিক্স প্যাক বা বডি বানাতে আমাদের কিছু পদ্ধতি বা ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপ, ব্যায়াম করা। বডি বানাতে হলে আমাদের অবশ্যই কিছু ব্যায়াম করতে হবে। এক, পুল আপ। অনেকের বাসাতেই ঝুলার মতো কিছু না কিছু থাকে, ছাদের নিচে জিনিসপত্র রাখার জন্য এক্সট্রা একটা পাট থাকে, ওইটাই ধরে ঝুলতে পারেন। অথবা বাসার উঠানে দুই গাছের মাঝখানে একটা মোটা লোহার রড লাগিয়ে দিন। পুল আপ একটি অসাধারণ ব্যায়াম, ব্যাককে কাট কাট করে ফেলে। চাইলে চিন আপও করতে পারবেন। বাইসেপের জন্য প্রতিদিন 50টা পুল আপ দিন টোটাল। দুই, ডাম্বেল এবং বারবেল। সুন্দর বডি চাইলে কিছুটা খরচ তো করতেই হবে, বেশি না, 2-3 হাজার টাকা হলে আপনি ডাম্বেল বারবেল সব ম্যানেজ করে ফেলতে পারবেন। দুইটা ডাম্বেল হয়ে গেলে আর কোনো কথাই নেই, আপনি চেস্ট, বাইসেপ, ট্রাইসেপ, অ্যাবস, শোল্ডার, ব্যাক, লেগস সব কিছুর ব্যায়াম করতে পারবেন। ভারোত্তোলন না করলে আসলে মাস্কুলার বডি আশা করা যায় না। তিন, বেঞ্চ ডিপস। খাট, বেঞ্চ, চেয়ার যে কোনো একটা কিছুতে হাত রাখুন, পা সোজা করে সামনে ছড়িয়ে দিন, পুরোপুরি হাতের ওপর প্রেশার দিয়ে নিচে নামুন, আবার উঠুন। চেষ্টা করবেন পা সোজা রাখতে, তাহলে ট্রাইসেপে বেশি প্রেশার পড়বে। চার, দৌড়ানো। সুস্থ এবং শক্তিশালী থাকার জন্য ডাক্তারদের পরামর্শ শুরু করে জিমনেশিয়ামের ট্রেনারের কাছ থেকে সবচেয়ে বেশি বলা হয় দৌড়ানোর কথা। শরীরে জমা অতিরিক্ত ক্যালোরি এবং চর্বি পোড়ানোর জন্য এটি ভালো কাজ করে এবং দেহ গঠন করতে সাহায্য করে। পাঁচ, যোগব্যায়াম। পেশি তৈরি করতে যোগব্যায়াম খুবই প্রয়োজনীয় সহায়ক। ডলফিন এক্সারসাইজ নামে পরিচিত এক ধরনের বিশেষ ব্যায়াম করতে পারেন। দ্বিতীয় ধাপ, খাদ্যাভ্যাস। যারা স্বাস্থ্য সচেতন, সিক্স প্যাক বানাতে চান, সিক্স প্যাক বানানোর জন্য প্রয়োজনীয় সব ব্যায়ামের মাধ্যমে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। এক, খেতে হবে ক্যালোরি বহুল খাবার, যেমন কলা। একটি কলায় প্রায় 100 ক্যালোরি, এক পিস পনিরে থাকে 70 ক্যালোরি, সেই সাথে প্রোটিন, ক্যালসিয়াম, ফ্যাট ও কোলেস্টেরল। প্রতিটি গমের রুটিতে থাকে প্রায় 69 ক্যালোরি। দুই, বাড়িয়ে ফেলুন প্রোটিন গ্রহণের পরিমাণ। একজন সুস্থ স্বাভাবিক ওজনের কর্মক্ষম মানুষের প্রতিদিন প্রতি কেজি ওজনের জন্য 2 গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। অর্থাৎ ব্যক্তির ওজন যদি হয় 50 কেজি, তবে দৈনিক প্রোটিনের চাহিদা 100 গ্রাম। মনে রাখা প্রয়োজন, দৈহিক ক্ষয়পূরণের পর অতিরিক্ত প্রোটিন মাসলে অর্থাৎ পেশিতে জমা হয়। তাই যারা সুন্দর পেশিবহুল বডি বানাতে চান, ব্যায়ামের পাশাপাশি ডিম, দুধ, মাছ, সিমের বিচি, বাদাম ও ডাল জাতীয় খাবার খান। তিন, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, যেমন প্রতিদিন দুপুর বা রাতের খাবার পর খেতে পারেন মিষ্টি দই। প্রতিদিন মিষ্টি দই খেলে দ্রুত ওজন বাড়বে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, প্রোটিন হজম করা একটু কঠিন, এটি কিডনিতে চাপ ফেলে। তাই প্রোটিনের পাশাপাশি আঁশ জাতীয় খাবার এবং সবুজ শাকসবজি খান, এই কিছু খাদ্যাভ্যাস আমাদের মেনে চলতে হবে। এছাড়াও আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে এবং কিছু নিয়ম মানতে হবে। এক, না খেয়ে থাকা যাবে না। দুই, আমিষ এবং শর্করা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। তিন, সম্পূর্ণ দেহের ব্যায়াম ও পরিপূর্ণ ঘুম। চার, ব্যায়াম করে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে। পাঁচ, বেশি রাত জাগা যাবে না এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তো বন্ধুরা, এই নিয়মগুলি আপনি ঠিকমতো ফলো করলে আপনি পেয়ে যাবেন আপনার মনের মতো বডি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই সুস্থ ভালো থাকবেন, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি।